বন্দে মাতরম, বন্দে মাতরম, অবিলম্বে ঠাকুরনগরে বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে, করতে হবে, করতে হবে। বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বিদ্যুতের দাবিতে বিজেপি অবিলম্বে সমস্ত ঠাকুরনগরে বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে, করতে হবে। বিদ্যুৎ বন্দি তোমার পদত্যাগ অবিলম্বে করতে হবে, করতে হবে, করতে হবে। বিদ্যুতের দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। কি কারণে রাস্তা অবরোধ করছেন? অতি দুঃখের সহিত আমরা জানাচ্ছি, দীর্ঘ ১৩-১৪ দিন হতে গেল আমাদের এই বৃহত্তর ঠাকুরনগরের কারেন্ট পরিষেবা বন্ধ। গ্রামগঞ্জে বহু অসুস্থ মানুষ, সে তার ট্রিটমেন্ট করতে পারছে না, ইনসুলিনটা ফ্রিজে রাখতে পারছে না, এবং সর্বোপরি বাচ্চাদের নিয়ে রাতের ঘুম দিনের ঘুম টোটালি বন্ধ হয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বৃহত্তর গাইঘাটার স্বার্থে আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। বিগত ৫ দিন আগে আমরা SSK জানিয়ে গিয়েছিলাম, উনি বলেছিলেন 1-2 দিনের মধ্যে পরিষেবা চালু করবেন, কিন্তু এই দীর্ঘদিনের মধ্যে উনি পরিষেবা চালু করতে পারেননি। আমরা বৃহত্তর ঠাকুরনগরের সর্বস্তরের জায়গায় যাতে আজ 24 ঘন্টার মধ্যে ইলেকট্রিক পরিষেবা পৌঁছে যায়, তার জন্য আমরা SSK আবার ডেপুটেশন দেবো। যদি 24 ঘন্টার মধ্যে আমাদের পরিষেবা না পৌঁছায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কতদিন হলো বন্ধ হয়ে রয়েছে? আজকে ১৩ দিন কমপ্লিট হয়ে গেল আমাদের এই বৃহত্তর এলাকায় ইলেকট্রিক পরিষেবা। কিন্তু জেলা শাসকের পক্ষ থেকে, প্রশাসন থেকে বলা হচ্ছে যে চালু করা হচ্ছে, আস্তে আস্তে করে কাজ চলছে, সেটা কি? সেই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। আজ ঠাকুরনগর বাজারের উপরে একটু লাইন দিয়ে লো ভোল্টেজ মুষ্টিমেয় কটা লোক পাচ্ছে, কিন্তু বৃহত্তর এলাকার মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছে। সেই বৃহত্তর লোকের স্বার্থে আমরা আজকের এই আন্দোলনে পথে নেমেছি। আপনার নাম? আমার নাম মলয় মণ্ডল, বিজেপি নেতৃত্ব। এখন কি করছেন আপনারা? কতক্ষণ চলবে আপনাদের? আপনার নাম? লকডাউন, এমার্জেন্সি ছাড়া কেউ বেরোচ্ছে না, এর মধ্যে কেন এইভাবে রাস্তা অবরোধ করছে? কি কারণে টাকা চাচ্ছে? যে টাকা বেশি দেবে তাকেই কারেন্ট দিচ্ছে, তাকে আগে দিচ্ছে, যে টাকা বেশি দেবে তাকেই কি কারেন্ট দিচ্ছে? এমনকি আমরা আমাদের কষ্ট করে নিজেদের পাড়ার ছেলেপেলেরা ইলেকট্রিক পোল নিয়ে এসেছে, সেখান থেকেও পোলগুলো চুরি করে করে নিয়ে চলে যাচ্ছে, গায়ের জোর থেকে চুরি করে করে নিয়ে যাচ্ছে। কারা করছে এটা? কন্ট্রাক্টর করছে। আমরা সব কি চাচ্ছেন আপনারা? এখন কি চাচ্ছেন? আমরা চাইছি আমাদের কারেন্ট চলে আসুক। প্রশাসনের লোক আশ্বাস দিয়ে চলে যাচ্ছে, আমাদের এখান থেকে সমস্ত ইলেকট্রিকের লোকেদের পয়সা দিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করাচ্ছে। আমাদের এখানে মেন লাইন, আমাদের এখানে এতগুলো বাড়ি, 3টে গ্রামের লোক কারেন্ট পাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে তো এখানে লকডাউন চলছে এবং ইমার্জেন্সি পিরিয়ড, যারা ইমার্জেন্সি কাজে আছে। দাদা কিছু করার নেই, আমাদের অনেক বয়স্ক শ্বাসকষ্টের লোক রয়েছে, তারপরে এখানে কোয়ারেন্টাইন সেন্টার করেছে, এখানে সমস্ত লোক কারেন্ট ছাড়া কষ্টের মধ্যে পড়ে রয়েছে। এতগুলো লোক এসে সবাই যে যার মতো বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে কারেন্ট যদি না পাই এরকমই হবে। কি দাবি বিক্ষোভ চলবে? কি দাবি? আমাদের প্রশাসনের কারেন্ট আমাদের দিতে হবে। আমাদের এখান থেকে লোক, আমাদের লাইনে কাজ হওয়ার কথা, মেন লাইনে কাজ হওয়ার কথা, এখান থেকে লোক নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করাচ্ছে। কেন করাবে? তারা টাকা দিয়ে কাজ করাচ্ছে, সরকার তো বিনা পয়সায় কাজ করাচ্ছে, কেন টাকা দিয়ে কাজ করাতে হবে? সমস্ত লোক আমাদের এই লাইনের কাজ হতে হতে আসছে। কারা টাকা নিচ্ছে? কারা টাকা নিচ্ছে? কাজ হচ্ছে কেন হবে? কারা টাকা নিচ্ছে? কন্ডাক্টররা টাকা নিচ্ছে। এখান থেকে লোকেরা কার কাছ থেকে নিচ্ছে? তুষার কার কাছ থেকে নিচ্ছে? এটা নিচ্ছে সমস্ত গ্রামবাসীদের লোকেদের কাছ থেকে নিচ্ছে, যেখানে যাদের কারেন্টের আগে দরকার তারা টাকা দিয়ে কারেন্ট নিয়ে যাচ্ছে, যারা টাকা দিচ্ছে আমরা টাকা দিতে পারছি না, তাই আমরা কারেন্ট পাচ্ছি না। আপনার নাম? সৌরভ মজুমদার।
কারেন্টের সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই, কারেন্টের সমস্যা আমাদের কারেন্ট দিতে হবে। যতক্ষণ কারেন্ট না দেবে ততক্ষণ আমরা সবাই রাস্তায় থাকবো, তাতে যতক্ষণ সারাদিন খাওয়া দাওয়া কোনো কিছু লাগবে না, আমরা আমাদের কারেন্ট না দিলে আমরা প্রশ্ন পদের মত তুলবো না, আমাদের এইভাবেই আমরা থাকবো। কোথায় অবরোধ করেছিলাম? আমরা করেছি বইখানা হরি মন্দিরের পাশে পাকা রাস্তায়, আমরা পথ অবরোধ। কি রোড এটা? এটা তপমিলা হাই রোড। আপনাদের এই অবরোধ কতক্ষণ চলবে? আমাদের অবরোধ যতক্ষণ আমাদের বিজলি না দেবে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আমাদের মেইন দরকার আমাদের বিজলি, আমাদের বিজলির দরকার, আমাদের বিজলি দিতেই হবে। আপনার নাম? বুনো বিশ্বাস। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।